আসসালামু আলাইকুম, আমি জুবাইর। ওয়েলকাম টু মাই পেজ জুবাইর ব্লগ। আজকে আমরা আসছি হচ্ছে কেনিন ড্রাইভ রোডে। এই রোডটা বাংলাদেশ থেকে সুন্দর রোডের মধ্যে একটা। তো আমাদের সাথে আছে আরিফ ভাই, সেলিম ভাই, তারপর হচ্ছে তারেক ভাই। তো ওরা সামনে আগায় গেছে, সবাই জোরে টাইনা টোনে আগায় গেছে, রাস্তা ফাঁকা পাইছে, জোরে টানছে, আগায় গেছে। আমরা পিছনে, আমি রিদম ভাই, রিদম ভাই আমার সঙ্গে বিলিয়ন। আমি তো টানতে পারছি না, এদের তো টান এমনিতেই কম। আস্তে আস্তে আগাই, দেখি কি অবস্থা সামনে, কতদূর পর্যন্ত যাওয়া যায়। সানগ্লাসটা আবার প্যারা দিচ্ছে, সানগ্লাসটা খুললাম। ও চলেন আস্তে আস্তে আগাই। ওরে ভাই, এটা কে গেল ভাই? এটা আরিফ ভাই না রিদম ভাই? এটা তো মনে হয় আরিফ ভাই। চলেন ভিডিওটা আবার স্লো মোশনে দেখে আসি। ভাবছিলাম যে আমিও টানবো, এত পিছন পিছন যাইতে ইচ্ছা করতেছে না ভাই। রে ভাই, সবাই টানতেছে, আমি পিছনে থাকবো? আমি একটু টানি ভাই। রোডে যা অবস্থা, এই অটোগুলা চলে ওদেরকে তো ধরতে হবে, না হলে তো পিছনে তো পড়ে গেছি অলমোস্ট। কেয়ার করার, দেখি কত দূরে কেয়ার ধরতে পারি। আমি উঠতেছি না, যাওয়ার আগে তো কিউ এইট অয়েল ঢালছিলাম, ভালোই পারছি। দেখি টানি কত দূরে। ওরা এত জোরে টানতেছে, ওরা মানে ফাঁকা রোড পাইছে আর টানতেই হবে। মাঝে মধ্যে অটোগুলা যা ডিস্টার্ব করতেছে রোডের মধ্যে, ওরা তো দেখতেই পারতেছেন। না এটা অন্যটা দেখতে পাচ্ছি, এক লাইট জ্বলতেছে ওদের। একজন রে পাইছি, তারেক ভাই রে পাইছি। এখন দেখি তারেক ভাই রে কাটাই, দেন দেখি সামনে কে কে আছে। সবাই সামনে চলে গেছে, এদের টান নাই বলে আজকে এমন অবস্থা ভাই। কবে যে একটা বাইক কিনবো ভাই, দোয়া করেন ভাই সবাই। টানতেছি তাও ধরতে পারতেছি না, এত জোরে টানতেছে এরা। অ্যাকচুয়ালি আমি জানিও না যে যাচ্ছি কত দূর। এই যে সেলিম ভাই রে পাইছি, সেলিম ভাই মনে হয় ক্যামেরা অন করতেছে। রোডটা অনেক সুন্দর, মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোড আসলে বাংলাদেশের মোস্ট বিউটিফুল একটা রোড। বাংলাদেশের যত রোড, সুন্দর সুন্দর রোড আছে, তার মধ্যে মেরিন ড্রাইভ যদি আমি বলি, আমি রেডিং দেবো 10-এ 9 দিব রেডিং। তো আমার সামনে আছে রাব্বি ভাই, রাব্বি ভাইও বিলিয়ন নিয়ে আসেই টানতেছে। যে নতুন বাইক কিনা রেডিং পিরিয়ড মাত্র শেষ হয়েছে আর উড়া ধুরা টান। মাঝে মধ্যে অটোগুলা একটু ইয়া করতেছে, ঘোরায় নাই। কারগুলো আসতেছে অপোজিট সাইড থেকে, ওরা আবার পাস দিয়ে আসতেছে, উষ্ণ হচ্ছে না। চলেন আগাই। আর কেপিআর এর সকাপ সাসপেনশন পিছনেরটা যা খেলতেছে, পুরা এর দুলতেছে দুলতেছে কিন্তু। পাউলি যা দিচ্ছে রাব্বি ভাই, সবসময় এমন করে চালায়, সবসময় এমন করে চালায়। আর রাব্বি ভাই কিন্তু অনেক ভালো রাইডার একজন। আর হ্যাঁ,
আমার ফেসবুক পেজে সবাই কিন্তু ফলো দিবেন, বুঝছেন? আর আমার কথার মাঝে একটু ভুল টুল হতে পারে, সবাই করবেন। আর রাব্বি ভাই তো শুধু বাউলি দিচ্ছে। হ্যাঁ, চেক পোস্ট আছে, দেখি। ও বামদিয়া মিনি সুন্দরবন, ওইখানে যাওয়ার কথা ছিল। তো আমরা, আমার ইচ্ছা ছিল, অ্যাকচুয়ালি আমি এর আগে কক্সবাজার আসছিলাম, বিসে যাওয়া হয় নাই, এই জন্য আর কি বিসে বাইক নামাইছি। এখানে আমার চেক পোস্ট, চেক পোস্টে তো অলওয়েজ জ্যাম থাকবেই, দেখি জ্যাম পার করি তারপর আসতেছি। হ্যাঁ, এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। এগুলো সমুদ্রের পানি না ভাই? কিন্তু আসলেই অনেক সুন্দর দেখার মতো একটা ব্রিজ। আমার গলাটা একটু বসে গেছে, চালাইতে চালাইতে একদম অবস্থা খারাপ। সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে বাইকটা পিছে নামাবো, তারপর পিছে অনেক ড্রিফটিং দেওয়ার শখ ছিল, তো ড্রিফটিং দিব, ভিডিওতে দিব মনে হয়, কি বলেন? তো আপনারা কি ড্রিফটিং দেখতে চান? আর দেখলেও কমেন্ট করে জানাইয়েন কেমন হয়েছে। মানে কি বলবো, ইচ্ছা নাই। আমরা কিন্তু এই দিক দিয়ে বিছে নামতে পারতাম, তাই সামনে আগাইলাম, আবার প্যাক করতে হবে। এটাই বুঝতেছি না। কেন দাঁড়াইছিলি ভাই? ভাই আসবে, ভাই আসবে, ভিডিও নাও না একটা। ভাইয়া বলতেছে সবাই বিসে ড্রিপ দেয়, এর আগে তো আমি আসছিলাম, মানে ঘুমে এত এত পরিমাণ ঘুমাইছিলাম আমি কক্সবাজারে আইসা, সকালে বা বিকালে আমি বেরই হই নাই রাতে ছাড়া। আর পিছে তো নামানোই হয় নাই এর আগে বাইক, এবার ফার্স্ট টাইম আমি আসলাম, সেকেন্ড টাইম কক্সবাজার আসে, এবারে এবার নামলাম, সেকেন্ড টাইমে পিছে নামলাম। তো ভাইয়া বলতেছে যে তোর ফোনে 4K অন করে দে, আমি ভিডিও করে ফিস্টিং এর। আর ভিডিও করার সময় আমার অ্যাকশন ক্যামেরাও অন ছিল, তো সেটাতেও দেখতে পারবেন। আবার আমার হচ্ছে ফোন ক্যামেরা দিয়া যেটা ভিডিও করা হয়েছিল ওইটাও দেখতে পারবেন, সমস্যা নাই। অনেকক্ষণ দিছিলাম, অনেকক্ষণ দিছিলাম, আপনারা দেখলে বুঝবেন, অ্যাকশন ক্যামেরা দেখলেই বুঝবেন যে কতক্ষণ ড্রিফটিং দিছি। আশা করি ভালো লাগবে।
তো বুঝতেছি না এই ভিডিওটা কি ইউটিউবে দিব নাকি ফেসবুকে দিব, কিছুই বুঝতেছি না। ফেসবুকে কত দিব বা ইউটিউবে কতটুক দিব বা ফুল ভিডিও দিব কিনা সন্দেহ আছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। অবশ্য বড় বড় ব্লগাররা 20 মিনিট 25 মিনিট করে ব্লগ দেয়, তাদের ভিউয়ার্স হচ্ছে পুরা 1 মিলিয়ন 2 মিলিয়ন করে হয়। তো ইগনোর মাই ভয়েস, বাইরে থেকে ভয়েস দিচ্ছিলাম, এটা তখন অবশ্য ভয়েস করা হয় নাই, এটা বাইরে থেকে ভয়েস কভার করা হয়েছে। যে ফার্স্ট টাইম দিছি, ফার্স্ট টাইম হয় নাই, এন্ড সেকেন্ড টাইম ট্রাই করলাম। সেকেন্ড টাইম ট্রাই করে দেখেন, অ্যাকশন ক্যামেরায় তো ড্রিফটিং দেখলেন, আশা করি ভালো লাগছে। আর আইফোনের ভিডিওটা দিতে পারি নাই, কারণ আইফোনের ভিডিওটা পিসিতে নেওয়া অনেক প্যারা হয়ে যায়। আর এই এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।